দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। তারা বলছেন সব পণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। দফায় দফায় বাড়ছে চালের দাম, প্রতি সপ্তাহে কেজি প্রতি দাম যোগ হচ্ছে 5 থেকে 8 টাকা, কিছুটা নামলেও খুব একটা কমেনি ডিমের দাম। বাজার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা হালিতে। আন্তর্জাতিক বাজারে তেলসহ প্রতিটি পণ্যের দাম গেল কয়েক সপ্তাহ ধরে কমতির দিকে, কমেনি দেশে। উল্টো পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ক্রেতাদের, এজন্য সরকারের খামখেয়ালি ও ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, জাহিদ, আন্তর্জাতিক বাজারে তেল সহ নানা পণ্যের নিম্নমুখী দামের কোনো প্রভাব বাজারে দেখছেন কি? এবং সেই সঙ্গে জানাবেন যে ক্রেতা বিক্রেতারা আসলে দামের ব্যাপারে কি বলছেন। হাবিবা, আন্তর্জাতিক বাজারে আমরা দেখেছি যে দফায় দফায় দাম কমছে, তবে আমাদের এখানে ঠিক উল্টো চিত্র। আমি আজকে বাজার ঘুরে দেখেছি এবং বাজারে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি দেখেছি যে প্রতিটা পণ্যের দাম কমা তো দূরের কথা, উল্টো বাড়ছে আরও। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাজারটিতে আমরা যখন আসছি এবং দেখেছি ক্রেতারা সাথে কথা বলছে, এখানে চাল রয়েছে, চালের দাম বাড়ছে প্রতিটি কেজি প্রতি 5 থেকে 10 টাকা, যেটা 50 টাকা ছিল সেটা 55 টাকা, আর যেটা 65 টাকা ছিল সেটা 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা তেলে দেখেছি, তেলে আবারও বাজারে কৃত্রিম সংকটের সৃষ্টির চেষ্টা চলছে। বাজারে যারা এখানে বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ডিলাররা তাদেরকে তেল দিচ্ছেন না। এছাড়া আমরা অন্যান্য পণ্যগুলো যে দেখেছি যে ডিমের যে ঊর্ধ্বগতি সেটি এখনও ঊর্ধ্বগতি অবস্থায় স্থিতিশীল আছে, অর্থাৎ 50 থেকে 60 টাকা হালিতে এখনও বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে এই যে বাজারের অবস্থা কী এখন? আসলে বাজারে অবস্থা দাম বাড়ানো এমন কিছু নেই, সব কিছুরই তো দাম বেশি। আপনার চাউলে জ্বালানি তেলের অজুহাতে চাউলে এক সপ্তাহে 5 থেকে 7 টাকা বাড়ছে, তারপরে মসুর ডাল কেজিতে ডলারের অজুহাতে মসুরের দাম বেশি, ইন্ডিয়া মসুরিতে 5 টাকা বাড়ছে, দেশি মসুরি 10 টাকা বাড়ছে, পোলাও চালে 10 টাকা বাড়ছে। তেল এখন দিচ্ছে না, তেলের সরবরাহ কম, আমরা অন্যান্য তেল দিচ্ছি, গায়ে যা দাম তা দামে তেল বিক্রি হচ্ছে। তারপর ডলারের অজুহাতে জিরার দাম বেশি, এলাচির দাম বেশি, লং গোলমরিচ সব কিছু দামই বেশি, বাইরে যত মাল আছে সব কিছু দামে বেশি, ডলারের দাম বেশি, এ কারণে চাউলের দাম বেশি, জ্বালানি তেলের অজুহাত কোম্পানিগুলো চাউলের দামগুলো বাড়াই দিচ্ছে 5 থেকে 7 টাকা করে। তেলের বাজার, তেল এখন কম দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে না, অ্যাভেলেবল তেলগুলো পাচ্ছি না, বসুন্ধরা তেল দিচ্ছে না, তারপরে আপনার তীরের তেল দিচ্ছে না, তারপরে পুষ্টি তেল দিচ্ছে না, রূপচা তেল দিচ্ছে না, ফ্রেশের তেল অল্প অল্প তেল আছে মার্কেটে। শুনছিলাম যে বিক্রেতা জানিয়েছিলেন যে আসলে প্রতিটি পণ্যের দামই যে এই যে জ্বালানি তেলের দাম, আন্তর্জাতিক বাজার, ডলার, এইসব অজুহাতেই দিনকে দিন বেড়ে চলেছে এবং প্রতি সপ্তাহে ব্যবধানে 1 থেকে 2 টাকা 5 টাকা প্রতিটি জিনিসের দামই বাড়ছে। সেই হিসাবে ক্রেতারা যেটি বলছেন যে তাদের এই কেনাকাটায় নাবিশ্বাস হয়ে উঠছে এবং বাজার তদারকির অভাবকে তারা দুষছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। জাহিদ, এতক্ষণ কারণ বাজার থেকে নিত্যপণ্যের বাজারের কথা জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।